الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحمن على العرش استوى সম্মানিত দীনি মাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপর সমস্ত সৃষ্টি জগতের আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে সমুন্নত, তিনি তার আরশে সমুন্নত থেকে সমস্ত সৃষ্টির যেখানেই সে সব সৃষ্টির অবস্থান হোক না কেন সম্যক খবর রাখেন এবং সবকিছুই তার পরিবেষ্টনিত রয়েছে। সবকিছুকে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন এবং সবকিছুর হায়াত মওত সৃষ্টির সবকিছুর মালিক। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এক দাসীর ঈমানের পরীক্ষা করেছিলেন, জিজ্ঞেস করে যে আইন আল্লাহ, সেই মুসলিমের হাদিস রয়েছে আল্লাহ কোথায়। সেই দাসী মুসলিম কি মুসলিম না এর পরীক্ষার জন্য দুটি প্রশ্ন করেছিলেন, আল্লাহ কোথায়। ওই মেয়েটি দাসী বলেছিল ফিসসামাই, তিনি আকাশে, অর্থাৎ আকাশের সমস্ত আকাশের ঊর্ধ্বে, আরশের সমুন্নত, আর আরশ আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ওমান আনা, আমি কে। তখন উত্তরে সেই মহিলা বা সেই মেয়েটি বলেছিল দাসী, আন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি রাসূলুল্লাহ বা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাসীর মালিককে, মনিবকে বলেছিলেন সেই সময় যে মনিব চাইছিল ওই মেয়েটিকে স্বাধীন করতে, আতিকহা ফাইন্নাহা মুমিনাহ, এই মেয়েটিকে স্বাধীন করে দাও কারণ এটি হচ্ছে ইমানদার, সুতরাং তাকে স্বাধীন করার ফজিলত আরো বেশি রয়েছে, তার গুরুত্ব আরো বেশি রয়েছে। যদিও মুমিন যদি নাও হয় তারপরও যদি কোনো ব্যক্তিকে, নারী বা পুরুষকে দাসমুক্ত করা হয় তার ফজিলত রয়েছে। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে। এই বিষয়টি আকীদা ওয়াসিতিয়ায় তিনবার করে এসেছে, একবার কোরআনে কেরিমের আয়াতের আলোকে যেখানে সাতটি আয়াত উল্লেখ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যেটা এই কিতাবের আকীদা ওয়াসিতিয়ার যে শারহা বা ভাষ্য আল্লামা শেখ সালুল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলার, তার 99 পৃষ্ঠায় রয়েছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি হাদিস নিয়েছেন একবার, যেটা এই কিতাবের 143 পৃষ্ঠায় রয়েছে। আর তারপরে আরেকবার আলোচনা করেছেন তিনি তার বক্তব্যের মাধ্যমে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি নিজের বক্তব্য পেশ করেছেন, সেটা এই কিতাবের আকীদা ওয়াসিতিয়ার শারহা বা ভাষ্যের 163 পৃষ্ঠায়, তিন জায়গায় রয়েছে। এই তিনটি বিষয় নিয়ে আমাদের কিন্তু আলোচনা হয়ে গেছে। আমাদের আকীদা ওয়াসিতিয়ার যে ধারাবাহিক দর্স বা আলোচনা চলছে তার 22টি পর্ব অলরেডি হয়ে গেছে, তাই না? আজকে 23তম পর্ব। আজকে নতুন একটি আলোচনা যেটা কোরআনে কারীম কালামুল্লাহ এই সম্পর্কে রয়েছে, সেটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হবে। আজকে হবে এই বিষয়টি, যে বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে জনগণ তো দূরের কথা, আলেম সমাজের মধ্যে ভ্রান্তি রয়েছে, দলালত রয়েছে, গুমরাহী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলা যাবে না, কোন দিক বলা যাবে না, আল্লাহ রাব্বুল দিক থেকে মুক্ত আশারি মতবাদ, এবং এতে সাধারণ আলেম সমাজ নয়, বড় বড় আলেমদের বিভ্রান্তি হয়েছে, যাদের নামে অনেকে প্রতারিত, যাদের লিখনীতে বেশ কিছু ভালো বিষয় থাকায় তাদের যে বড় বড় আকীদার ত্রুটিগুলি রয়েছে সেগুলি
চোখের আড়ালে চলে গেছে বা ঢেকে রেখে দেওয়া হয়েছে, বা সেগুলিকে মনে করা হচ্ছে যে হক, সেগুলিকে মনে করা হচ্ছে হক, সেটা কি বাতিলটাকে ভুলটাকে, ভুলটাকে সহি, বাতিল কি হক, হ্যাঁ মিথ্যাকে সত্য মনে করা হচ্ছে। সুতরাং এসব ভ্রান্ত আকিদা থেকে সতর্ক করা ফরজ। এই জন্য এই বিষয়টি আজকে আরো স্পষ্ট করব, আকিদা ওয়াসিতিয়া থেকে প্রথম, আর তারপরে প্রসিদ্ধ একটি তাফসীর রয়েছে যেটা সহিহ সুন্নাহ ভিত্তিক তাফসীর নয়, অনেক আকিদার বিভ্রান্তি যে তাফসীর রয়েছে সেই তাফসীর থেকে, সে মুফাসসিরের যে তাফসীরের ক্ষেত্রে অনেকেই মানুষকে উৎসাহিত করে থাকে বিভ্রান্তির কারণে, নিজেই ভুল বুঝে আছে ইসলাম, যার ফলে বলে যে আপনার অমুক তাফসীর পড়বেন ওয়াজ মাহফিলে এসে বলে। সেই তাফসীরে এই ধরনের মারাত্মক আকীদাগত মাসলা মাসাইল নাই, জামিন জোরে নাস্তে, রফেদিন করবো না করবো না, হাত কোথায় বাঁধবো, এগুলি মাসলা না, এগুলি সুন্নার মাসলা, বরং আকীদার সমস্যা, একেবারে কোরআন এবং সুন্নাহ বিরোধী আকীদা। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা আরবা এবং মুহাদ্দিসিন কেরামদের যে সালাফি সালেহীনদের আকীদা, সেই আকীদার একেবারে বিপরীত আকীদা, ভ্রান্ত আকীদা, কিন্তু এমন ভাবে ভুলের প্রচার হয়েছে যে জনগণ মনে করেছে এটাই তো ঠিক, এটাই তো ঠিক, আল্লাহর জন্য দিক বলা যায়। কেউ বললো আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলল আল্লাহ কলবে কলবে, হ্যাঁ যত কলব তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, হ্যাঁ সবকিছুতেই বিরাজমান, ইত্যাদি ইত্যাদি, এইরকম বহু গুমরাহী কথা ছড়িয়ে আছে। এইসব গুমরাহি থেকে সতর্ক যদি না করা হয় আর মানুষ যদি ফিরে না আসে, তো বড়ই গুমরাহির মধ্যে অন্ধকারে থেকে মরে যাবে আর নাজাত বড় মুশকিল হয়ে যাবে। আসুন আপনাদেরকে প্রথম আকীদা ওয়াসিতিয়া থেকে শোনাই, পৃষ্ঠা নম্বর 99। বলছেন শেখ সোয়ালিউল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যে আয়াতের কালেকশন গুলি তার উপর একটা করে তিনি অধ্যায় কায়েম করেছেন, হ্যাঁ হেডলাইন, সেটা হচ্ছে ইসবাতু ইসতিওয়া ইল্লাহি আলা আরশিহি, আল্লাহর আরশে সমুন্নত থাকার প্রমাণ, আল্লাহ তার আরশে সমুন্নত এর প্রমাণ। পুরা দর্স করবো না, কারণ পুরা দর্স হয়ে আছে, সাতটি আয়াতের ব্যাখ্যা, তাফসীর এবং কি বলতে চাই সব বলা আছে। পর্বটা 11 নম্বর পর্ব, একাদশ পর্ব, 11 নম্বর পর্বে বিস্তারিত আলোচনা আছে। এখানে সাতটি জায়গায় কোরআনে কারিমে রয়েছে আল্লাহ কোথায় আছেন, আরশে, আল্লাহ কোথায় আছেন, আরশে। এই সাতটি আয়াতের একটি আয়াত সুরে আরাফে, প্রথম সুরে আরাফের আয়াত নম্বর 54, তারপরে সুরায় ইউনুসের আয়াত নম্বর 3, সুরায় রাদের আয়াত নম্বর হচ্ছে 2, সুরায় তাহার আয়াত নম্বর 5, আর রহমান ওয়াল আরশি আস্তাওয়াজি আয়াত 3, সুরায় ফুরকান আয়াত নম্বর 59, সুরায় সাজদার আলিফ লাম মিম সাজদা, বলছেন আল্লাযী আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াত, যেটাকে সুরায় সাজদা বলা হয় সেটাকে এখানে আলিফ লাম মিম সাজদা বলেছে। সুরায় সাজদার আয়াত নম্বর হচ্ছে 4, তারপরে সূরা হাদিদের আয়াত নম্বর হচ্ছে 4। এই সাতটি আয়াত এখানে উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। এবং এই যে ইস্তেওয়া শব্দটি, প্রত্যেকটি আয়াতে ইস্তেওয়া শব্দটি এসেছে, ইস্তেওয়ার অর্থ সম্পর্কে, মানা সম্পর্কে, আরবি ভাষাতে এর অর্থ কি হয়, আরবিক টু আরবিক, ইস্তেওয়া আরবি শব্দ, এর আরবিতে কি কি অর্থ হইতে পারে, এই ক্ষেত্রে শেখ সালেহুল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়ালাহু ফি লুগাতিল আরাবি আরবাতু মানি, ইস্তাওয়া শব্দটির আরবি ভাষা বা আরবদের মাতৃভাষায় চারটি অর্থ হয়ে থাকে, মানে চারটি প্রতিশব্দ রয়েছে ইস্তাওয়ার। একটা হচ্ছে আলা, আলা মানে উপরে হওয়া, সমুন্নত, ওয়ারতাফা ওর মানে হচ্ছে উঁচা হওয়া বা উপরে হওয়া, ওয়া সায়েদা আরোহণ করা, চড়া, ওয়াস্তাকাররা আর সমাসীন হওয়া, ওয়াস্তাকারা মানে কোথাও স্থান গ্রহণ করা, ইস্তাকার কোথাও স্থির হওয়া, এই চারটি অর্থ বলছেন। ওয়াহাযিহিল মানিল আরবাতু তাদুরু আলাইহা তাফাসীরুস সালাফ লিল ইসতিওয়া, এই চারটি যে অর্থ রয়েছে
এই চারটি অর্থের চারিদিকেই ঘুরছে সালাফে সালিন সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের মানুষ বা ওলামায়ে কেরামদের তাফসীর ইস্তেওয়া শব্দের যা এই আয়াতে কারিমাগুলিতে বর্ণিত হয়েছে আল ওয়ারিদু ফি হাযিল আয়াতিল কারিমায় যে সাতটি আয়াত আল্লাহর আরশ কোথায় আল্লাহ তো আরশে সমুন্নত কিন্তু আল্লাহর আরশ কোথায় আর এক বিদাতি দল কলবে করবে আল্লাহর আরশ আরে মুমিনের কলবে তো আল্লাহর আরশ তাহলে তো আবার ফিরে চলে আসলে আরো সব জায়গায় সবার ভিতরে আপনার ভিতরে আছে তাই না কাফের ভিতরে আছে ওরও কলব আছে এটা হচ্ছে হলুলি বা ওয়াহদাতুল ওজুদের আকীদা এই কুফরি আকীদা সুফিদের সবকিছুতে আল্লাহ তাহলে আল্লাহ যখন আপনার কলবের ভিতরে আছে তো কেউ যদি নিয়ত করে যে আমি আল্লাহ মনে করে আমি এই লোকটাকে সিজদা করেছি তাহলে তো দোষের কথা করলো না আল্লাহকে সিজদা করো তোর নিয়ত তো বলছে আল্লাহকে সিজদা করবো এই আকীদা তো হিন্দু ধর্মের যে আমরা মূর্তি সবকিছুতেই বিরাজমান তো মূর্তিতে ওপর আল্লাহ আছে কিছু না দেখে যদি চেষ্টা করি তো মনটা লাগে না কিন্তু দেখে যখন চেষ্টা করবো তো মনটা লাগছে এই যে হিন্দু ধর্ম প্রতিমা পূজার ধর্ম সভ্রান্ত আকীদা এই ছিল আয়াত এখন হাদিস গুলিতে যাই না 143 নম্বর পৃষ্ঠাতে দেখেন তিনটি হাদিস আছে যাদের কাছে কিতাব আছে দেখতে পারেন বলছেন এটা আমাদের আলোচনার 17 পর্ব ছিল বা 18 এরকম 17 এরকম 16 এখানে তিনটি হাদিস নিয়ে এসেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আর শেখ সালেহুল ফাওজান অধ্যায় কায়েম করছেন হাফেজাহুল্লাহ তাআলা ইসবাত উলুহুল্লাহি আলা খালকিহি ওয়াসতিওয়াহু আলা আরশিহি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ঊর্ধ্বে হওয়া এবং তার আরশে সমুন্নত থাকা সৃষ্টির ঊর্ধ্বে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির আর আরশে সমুন্নত আছেন তারপরে তখন একটি দোয়া নিয়ে এসেছেন অসুস্থ ব্যক্তির ঝাড়ফুঁকের ক্ষেত্রে দরাব্বুন আল্লাযী ফিস সামাই আমাদের রব কোথায় আকাশ মানে আকাশের উপরে ফিস সামাই আলাস সামাই এই বলে হাদিসটি তারপরে দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন যেই ব্যক্তি বেয়াদবি করেছিল হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুনাফিক অথবা বেদুইন আমাকে তোমরা আমানতদার বিশ্বস্ত মনে করতে পারলে না অথচ আমি হচ্ছি বিশ্বস্ত সেই সত্তার কাছে মান ফিস সামায় যিনি আকাশের উপরে যেমন ফেরাউনের যুগের ওই জাদুকরদেরকে যে ফেরাউন কি করেছিল শুলে চড়িয়েছিল তো সেখানে কোরআনে কি রয়েছে ওয়ালা ওসাল্লিমান্না ফি জুজুইন নখলি তোমাদেরকে খেজুরের গাছে ফি আছে ওখানে খেজুরের গাছে কি করব ঝুলাবো মানে শুলে চড়াবো তো খেজুর গাছে ফাঁসিতে চড়াবো শুলে চড়াবো তো খেজুর গাছের ভিতরে তো না ফি মানে এখানে আলাস আলা জুজুইন নখলি খেজুর গাছের উপরে জি হ্যাঁ তো ফি আলার অর্থে আরবি ভাষায় হয় এটা একটা সাধারণ আরবি ভাষীও জানে তৃতীয় হাদিস ছিল ওই যে দাসির হাদিস আইন আল্লাহ কালা ফিস সামা কালা মান আনা কালা আনতা রাসূলুল্লাহ কালা আতিকা ফা ইন্না মুমিন রাওয়াহ মুসলিম সহিহ মুসলিমের হাদিস 537 নম্বর হাদিস জি তাহলে তিনটি হাদিস আর সাতটি আয়াত দিয়ে কি জানলাম যে আল্লাহ কোথায় আরশে সমুন্নত আল্লাহর আরশে থাকা আল্লাহর মতো যেমন আল্লাহর শানের উপযোগী হয় আল্লাহর জন্য যেটা উপযুক্ত হইতে পারে কারো সাথে কোনো তুলনা নেই এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা হয়েছে যেগুলো আর পেশ করব না তারপরে দেখুন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 163 পৃষ্ঠায় কি বলেছেন সেখানে আল্লামা সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা তিনি বলছেন এটা আমাদের 21 পর্ব গত সপ্তাহের আগে সপ্তাহের আলোচনাতে ছিল ওজুবুল ঈমান ইস্তিওয়াইল্লাহি আলা আরশিহি আল্লাহর আরশে সমুন্নত হওয়ার উপর ঈমান রাখা ফরজ ওয়াজিব ওয়া উলুহি আলা খালকিহি এবং তিনি তার সৃষ্টির ঊর্ধ্বে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি যেমন আমরা তেমন সাত আসমান
আরশ কুরসি আল্লাহ সৃষ্টি, ঠিক না? তো আল্লাহ আরশ কুরসির সাত আসমানের সবকিছুর ঊর্ধ্বে, মানে সৃষ্টির কোথাও ভিতরে না, যে আল্লাহ রাব্বুল চারিদিকে আল্লাহ কোন সৃষ্টি আছে না, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। তার সাথে সাথে আল্লাহ, আল্লাহ আরশে সমুন্নত, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তার সাথে সাথে তিনি তার সৃষ্টির সাথেও। এই মর্মে যে আয়াত এবং দলিল রয়েছে সেটাও আল্লাহর ক্ষেত্রে উপযোগী, আল্লাহর ক্ষেত্রে কোন দ্বন্দ্ব নেই, সেটা আপনার আমার ক্ষেত্রে দ্বন্দ্ব হইতে পারে, কারণ আমরা সৃষ্টি। ও আন্নাহু লা তানাফিয়া বাইনাহুমা, আর এই উভয় বিষয়ের মাঝে কোন বিরোধ নেই, যে আল্লাহ আরো সে সৃষ্টির ঊর্ধ্বে আর আল্লাহ আবার আমাদের সাথে, দুটোতে কোনো বিরোধ নেই। বিরোধ কার মগজে ঢুকবে, যার মগজে আল্লাহকে প্রথম তুলনা করে ফেলল, যে আমাদের তো এটা হয় না যে আমার ওপরে আছে বা নিচে আছে, এরকম হইতে পারে না, আল্লাহ কারোর সাথে কোনো কিছু তুলনা চলবে না। এতে বিস্তারিত আলোচনা করেছেন শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা। আর শেষখানে তিনি বলছেন যে চন্দ্র তো আমাদের সাথে থাকে, এটাও তো আমরা বলি, অত চন্দ্র কত দূরে আছে, তো চন্দ্র আল্লাহর সামনে, আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, সেই সম্পর্কে যদি বলেন চাঁদ আমার সামনে, এই কেন থাকলে আপনার সাথে চাঁদ আপনার সামনে, বলছে চাঁদ আমার সাথে, দেশে বাংলাদেশে গেলো আমার সাথে, অস্ট্রেলিয়া গেলো আমার সাথে, আমেরিকা কানাডা গেলো আমার সাথে, এই চাঁদ। অথচ আল্লাহর সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আরো সে সমুন্নত সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে থেকে আপনার আমার সাথে, কোন বিরোধ নেই এতে। তাই বলছেন ওহ সুবহান ফাওক আরশিহি, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আরশের উপরে, কিন্তু রাকিবুন আলা খালকিহি, তিনি তার সৃষ্টি জগৎকে পর্যবেক্ষণ করছেন, মুহাইমিনুন আলাইহিম, এবং তার আধিপত্য সমস্ত সৃষ্টির উপর রয়েছে, মুত্তালিউন আলাইহিম, সবকিছুর সূক্ষ্ম খবর রাখছেন, এলাকায় জালিক মানি রুবুবিয়াতিহি, এছাড়াও যেসব অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হওয়ার হতে পারে আমভাবে খাসভাবে, দুটোর বিস্তারিত আলোচনা এর আগে করা হয়েছে। তো এই ছিল আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কোথায়, এ কথা বলতে গিয়ে বলা হয়নি, কোথায়, সমস্ত সৃষ্টির মানে জমিন, জমিনের আর আসমানের, সাত আসমানের অর্ধে আল্লাহর আরশ কুরসি, আর আল্লাহ রাব্বুল আল্লাহু ফাওকাল আরশ, আল্লাহ আরশের উপরে, আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, এটা প্রমাণ হলো এই যে হাদিস, রাব্বুনাল্লাযী ফিস সামায়, তারপরে আমিনতুম মান ফিস সামায়ে সূরায়ে মুলকে রয়েছে, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে, সেই জাতি পাককে যিনি আকাশের, মান ফিস সামায়, যিনি আকাশের উপরে রয়েছেন। এই ছিল যা আপনারা পড়েছেন এখন পর্যন্ত, প্রায় এই কিতাবের অর্ধেকের বেশি আলোচনা হয়ে গেছে, তাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আছে আকীদা ওয়াসিতিয়াত পৃষ্ঠা নম্বর 70, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আগমন, আল্লাহ আসবেন কখন, হাশরের মাঠে, কিয়ামতের দিনে, বিচার দিবসে, মানুষ মানব জাতির জিন জাতির হিসাব নেওয়ার জন্য, বিচারের জন্য আল্লাহ রাব্বুল কি করবেন, আসবেন। এখন আল্লাহ আসবেন না আর কিছু আসবেন, বলেন আল্লাহ আসবেন, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে সাহাবায়ে কেরাম এর আকীদা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন, তাবেইনরা সাহাবায়ে কেরাম থেকে নিয়েছেন, তাবা তাবেইনরা তাবেইনদের থেকে নিয়েছেন, আর তাবেইন তাবা তাবেইনের যুগের আইমায়ে কেরাম, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর মুহাদ্দিসিন কেরাম, বুখারি, মুসলিম, সমস্ত আইমায়ে কেরামরা এই আকীদার উপরেই যুগ যুগ ধরে ছিল। তারপরে আশারি মতবাদ, আর এই মাতুরিদি মতবাদ, আর এইরকম তারপরে গ্রিক দর্শন, আর এইরকম মেলা গুমরাহি, মুতাজিলাদের মতবাদ, এই সমস্ত মানুষকে গুমরাহ করেছে আকীদার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের আগমন সম্পর্কে আপনাদেরকে শোনাই পৃষ্ঠা নম্বর 70 আকীদা ওয়াসিতিয়ার যে সারহ আছে, শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহ তাআলা, তাতে শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহ বলছেন, যিকরু মাজিইল্লাহি সুবহানাহু লিফাসলিল কাযাই বাইনা ইবাদিহি আলা মা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহ সুবহান ওয়া তাআলার আগমনের আলোচনা, জিকির মানে আলোচনা, বর্ণনা, আল্লাহ সুবহান ওয়া তাআলার আগমনের আলোচনা, কিসের জন্য, লিফাসলিল কাযায়ে, বিচার ফয়সালার জন্য, বাইনা ইবাদিহি, তার বান্দা সৃষ্টি জগতের মাঝে, আলা মা ইয়ালিকু বিজালালিহি, যেমনটা আল্লাহর জন্য উপযোগী হইতে পারে, আশা, তার আশাটা আমাদের আশার মতো না, তার আগমনটা
আমাদের আগমন, আমরা কিন্তু সৃষ্টি অন্য অন্য বিষয় বস্তুগুলি ঘিরে আছে, ঠিক না? এই প্লেসটা আপনাকে আমাকে ঘিরে আছে, ঘিরে নাই আমার ডান আছে, বাম আছে, সামনে আছে, পিছনে আছে, আর যে জায়গাগুলো আছে এই জায়গাটুকু কি করেছে আমাকে আপনাকে ঘিরে আছে। আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য এটা না, এটা নাই। তো এই জন্য আল্লাহর জন্য যেমন আশাটা উপযোগী হয়, আমাদের আশা আর যাওয়া মানে আমরা কি বুঝি? যদি আমি এখান থেকে চলে যাই তো আমার চেয়ারটা খালি, ঠিক না? যখন আপনারা এখান থেকে আমাদের ক্লাস আলোচনা হয়ে যাবে, যখন চলে যাবেন তখন এই চেয়ার গুলি সব খালি, হ্যাঁ, এই হলটা খালি। তো আল্লাহ রাব্বুল আলামিন আগমন মানে এই নয় যে আল্লাহ এক জায়গায় ছিলেন, ওখান থেকে যখন চলে আসলেন আরশ থেকে প্রথম আসমানে চলে আসলেন, তখন প্রথম আসমানে আসলেন তো আল্লাহর আরশ খালি, হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশর মাঠে আসলেন তখন যেখানে আগে ছিলেন সেই খালি না। এইসব কথা অচল, চলবে না এইসব কথা। আপনার মগজে আসা মানে আল্লাহকে কার সাথে তুলনা করলেন? আপনার সাথে, আমার সাথে, সৃষ্টি জগতের সাথে তুলনা করলেন। আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমরা এক প্লেস থেকে আরেক প্লেসে গেলে আগের প্লেসটি শূন্য। এখানে তিনটি আয়াত নিয়ে এসছেন, তিনটি আয়াত নিয়ে এসছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাহর আগমন সম্পর্কে। তার মধ্যে একটি আয়াত সূরা বাকারার আয়াত নম্বর 210 কি আছে তাতে, হালিয়ান যুরুনা ইল্লা ইয়াতিহুমুল্লাহ ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালায়েকাতু ওয়া কুদিয়াল আমরু। এই কাফেরেরা বা পাপিষ্টরা কি এই অপেক্ষায় রয়েছে যে অতদিন সংশোধন করবে না, যতদিন এই অবস্থা না হবে যে তাদের কাছে আল্লাহ আগমন করু ফি যুলালিম মিনাল গামামে মেঘমালার ছায়াই, ওয়াল মালায়েকা ফেরেশতার আগমন করু, কুদিয়াল আমরা চূড়ান্ত ফয়সালা মানে হিসাব নিকাশ হয়ে যায়, যেদিন বিচার দিবসে হিসাব বসবে আর পকড়া হবে সেই দিনের অপেক্ষায় আছো, সেই দিন হুঁশ হবে না এখন হুঁশ হবে? আল্লাহ বলছেন এখানে তাদের কাছে আল্লাহ আসবেন, আল্লাহর আগমনের কথা শোনা শোনা সূরা বাকারায়। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা আনআমের আয়াত নম্বর 158, আল্লাহ বলছেন হাল ইয়ানযুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিকা। বলছেন যে তারা কি অপেক্ষায় রয়েছে, কাফের বিধীন পাপিষ্টরা, যে তাদের কাছে ফেরেশতার আগমন করুক, আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা হে নবী তোমার রব আসুক, আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিকা, অথবা এর অপেক্ষায় রয়েছে যে তোমার রবের কিছু নিদর্শন বড় কিছু চলে আসুক, মানে দাজ্জাল আসবে তখন সংশোধন করবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে বড় বড় যখন আলামত নেয়া লক্ষণ গুলি কিয়ামতের চলে আসবে নিদর্শন তখন সংশোধন করবে, তখন কোথায় সংশোধন শেষ? আল্লাহর আগমন ঘটবে না ঘটবে না ঘটবে। তৃতীয় আয়াত দেখেন, তৃতীয় আয়াত সূরা ফজরের আয়াত নম্বর 21-22, মহান আল্লাহ বলছেন কাল্লা ইযা দুক্কাতি আল-আরযু দাক্কা, কোশ্চিন চলো তোমাদের এই ধারণা ঠিক নাই যে কিয়ামত হবে না আর আমাদের হিসাব হবে না, জবাব দিতে হবে না। যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া তোমার রব যা মানে আগমন করবেন, আতা ইয়াতি মানেও আশা, আর যা ইয়াজিও মানেও আশা, আর তোমার রব আসবেন, ওয়াল মালাকু আর ফেরেশতা আসবেন, সফফান সফা সারিবদ্ধ ভাবে। আল্লাহ রাব্বুল যখন আগমন করবেন বিচার দিবসে বিচার করার জন্য, তখন অসংখ্য ফেরেশতা, যদি লাখ লাখ বলি ভুল হবে, কোটি কোটি বলি তো ভুল হবে, কারণ ফেরেশতাদের সংখ্যা লাখ লাখ কোটি কোটি যে ধারণা আমাদের তার চেয়ে অনেক বেশি রয়েছে। অমাই আলম জুনুদা রব্বিকা ইল্লা হু সূরাতুল মুদাসসির, আল্লাহ বলেছেন যে তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানে না। তো ফেরেশতারা সারিবদ্ধ হবে আসবে, এসে হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এই তিনটি আয়াত কি প্রমাণ করলো? আল্লাহর আগমন আছে। এ সম্পর্কে শেখ সালেহ ফজল বলছেন যে শাহিদ মিনাল আয়াত, আয়াত দ্বারা বোঝা গেল আন্নাহ আফাদাত ইসবাত আল মাজি ওয়াল ইতিয়ান লিল্লাহ ইয়াউম আল কিয়ামাতি বিযাতিহি। এই আয়াতগুলি প্রমাণ করলো যে আল্লাহর মাজি মানে আশা, ওয়াল ইতিয়ান আগমন, হ্যাঁ, প্রমাণিত ইয়াউমাল কিয়ামতে বা সাব্যস্ত কিয়ামতের দিনে কিরকম আল্লাহর রহমত আসবে, আল্লাহ আসবেন মানে আল্লাহর রহমত আসবে না, আল্লাহর হুকুম আসবে,
আল্লাহর অর্ডার আসবে, আল্লাহর আজাব আসবে, এইসব তাহিল, এগুলো এগুলো অর্থের বিকৃতি। আল্লাহর আগমনের কথা বলা হয়েছে বেজাতিহি, সত্তাগত ভাবে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন আসবেন, আসবেন, আল্লাহ আসবেন, আল্লাহর হুকুম আসবে, আল্লাহ অর্ডার আসবে, আল্লাহ ফয়সালা আসবে, এগুলো করার অধিকারটা দিল কে আপনাকে? আমাকে আল্লাহ যে সত্তাগত ভাবে আসবেন, আলামায় আলী কবে জালালিহি, যেমনটা আল্লাহর শানের জন্য উপযুক্ত হয়, লেফাসলিল কাজাই বাইনা ইবাদি, তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা বিচার করার জন্য, ও মাজি ওয়াইতিয়ানহু, আল্লাহর আগমনটা আল্লাহর কর্মগত গুণ। আমরা আলোচনাতে করেছি আল্লাহর গুণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সেফাতে জাতি আর সত্তাগত গুণ, আর একটা হচ্ছে সেফাতে ফেলিয়া, মানে আল্লাহর কর্মগত গুণ, মানে আল্লাহর এমন গুণ যেগুলি আল্লাহ করেন। হ্যাঁ, আল্লাহর সত্তাগত গুণ মানে আল্লাহর সত্তা সম্পর্কে সেসব গুণগুলি বা বর্ণনাগুলি এসছে, যেমন আল্লাহর হাত, আল্লাহর চক্ষু, আল্লাহর চেহারা, মুখমণ্ডল আছে না নেই, তো এগুলি হচ্ছে আল্লাহর জাতি সেফাত। কারণ যথেষ্ট সময় হয়ে গেছে। এখন আমরা আকিদা ওয়াসিতিয়াতে যা জানলাম, দুটি বিষয় জানলাম, একটা হচ্ছে আল্লাহ আরশে সমন্বত সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। হ্যাঁ, তাহলে আরশ কোথায়? সমস্ত জমিন আসমানের, সাত আসমানের উপরে। দ্বিতীয় যে বিষয়টি জানলাম যে আল্লাহ আসবেন কখন? বিচার দিবসে, বিচার করার জন্য, হিসাব নেওয়ার জন্য, ইয়াউমুল কিয়ামা, হাশরের মাঠে আল্লাহর জন্য যেমনটা উপযুক্ত হয় এই বিষয়গুলি। এখন একটি তাফসীর থেকে আপনাদের শোনাবো, যে তাফসীর সম্পর্কে আপনাদেরকে অনেকে বিভ্রান্ত করে থাকে। এখন শুধু তাফসীর পড়বেন দুইটা, একটা তাফসীর হচ্ছে তফিমুল কোরআন, আর এক তাফসীর হচ্ছে ফিজলালিল কোরআন। এই যে অনেকে বলে থাকেন ওয়াইজ বক্তারা, এই তাফসীর গুলোর দশা দেখেন, জি তাফসীরে আকীদাগত ভুল আছে, তাফসীরে আকীদাগত ভুল আছে। অন্তরটা সোজা করে সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করুন। একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? হ্যাঁ, আকাশের ওপরে, আরো সেটাই না, সূরা মুলকের আয়াত নম্বর ১৬তে কি আছে? এটা পড়লাম আয়াতটি, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াসফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে, সেই আল্লাহকে বলে যিনি আকাশে রয়েছেন, তিনি কোথায় রয়েছেন? স্পষ্ট আয়াত, আন ইয়াসফা বিকুমুল আরদা, যে তোমাদের পৃথিবীকে জমিনকে ধসিয়ে দেবেন, আল্লাহ ইচ্ছা করলে জমিনকে ধসিয়ে একবারে নিশ্চিন্ন করে দিতে পারে, তোমরা একটু ভয় করো না, এই জমিনে তোমরা পাপ করছো, পাপে ডুবে আছো। এই হচ্ছে আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ গফারা লাহু, এবং তার বিভ্রান্তি থেকে বাকি যারা বেঁচে আছে তাদেরকে, হ্যাঁ, যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন, আর তিনি যে আমল নিয়ে চলে গেছেন নেক আমল কবুল করেন, আর ভুলগুলি আল্লাহ মাফ করে দেন, কারণ ইচ্ছা করে উনি ভুল করেননি, ভুলের শিকার হয়েছেন, মানুষ ভুলের ঊর্ধ্বে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে মাসলা ফিকহি, মাসলা মাসাইলের ভুল নাই, আকীদাগত ভুল, যার ফলে তারপরেও বলবো যে তিনি একজন মুসলিম এবং দ্বীনের অনেক খেদমত করেছেন, কিন্তু আকীদাগত ভুল, সেই জন্য সতর্ক করা ফরজ, আর আপনাদের ফিরে আসা ফরজ, যেখানে ফিকহি মাসলাতেও যদি হক স্পষ্ট হয়ে যায় ফিরে আসা ফরজ, তারপরে বলবেন যাকে একটা সুন্নতি নাই ছুটলো, কিন্তু এটা সুন্নত ছোটাছুটির ব্যাপার স্যাপার নয়, যে একটা সুন্নতি নাই ছুটেছে, এই সুন্নতের নেকিটা নাই কমেছে না, এরকম বিষয় নয়। সুতরাং একটু ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করেন যে এই ভুলগুলি কত বড় ভুল, আর এগুলি থেকে ফিরে আসা কত বড় ফরজ। টিকা নম্বর ২৫ আমি আপনাদেরকে শোনাবো উর্দু তাফসীর থেকে, কারণ বাংলা তাফসীর আমার কাছে সবগুলি নেই, যদি এক দুটো তাফসীর কোরআনে ছিল, কিন্তু উর্দুগুলি সবগুলি আলহামদুলিল্লাহ এক ভাই জাযাহুল্লাহ খায়ের তার কাছে ছিল, সবগুলি দিয়ে গেছেন শেখ তৌসিফুর রহমান হাফেজাহুল্লাহ তাআলা, পাকিস্তানের যে ভালো একজন উর্দুর দায়ী, তিনি সবগুলি কিতাব ২৫-৩০টা কিতাব আমাকে দিয়ে গেছেন। আর সবগুলিতে সুবিধা করা আছে কি, ওনার এটুকু কাজ করা আছে যে পাতা নম্বরগুলি দিয়ে উনি শুরুতে রেখে দিয়েছেন, এখানে
পাতার নম্বর গুলি দেওয়া আছে, আমাকে শুধু পাতার নম্বরটা দেখতে হবে, আপনাদের পড়ে শুনে সুবিধা হয়েছে। জি, বাংলা নিয়ে আসলে এক তো পড়ার জন্য লম্বা একটা সময় ব্যয় করতে হবে, খুঁজাখুঁজি আর না হয় গোটাটাই এপার থেকে ওপার পড়ে শেষ করতে হবে, আর তারপর আপনাদের সামনে, তারপরে সেই কিতাবগুলি নিয়ে আসা এখানে, আর এইরকম যেগুলিতে এই আকীদাগত ভুল ভ্রান্তি আছে সেই কিতাবগুলি এখানে নিয়ে আসাও হচ্ছে বেআইনি, আইন বিরোধী কাজ। এই জন্য উর্দু থেকে পড়ে শোনাচ্ছি আর তার বাংলায় তর্জমা করে দেব। উর্দু থেকে পড়াতে একটা ফায়দা আছে যে উর্দু হচ্ছে অরিজিনাল কিতাব মাওলানা মওদুদের, বোঝা গেছে না? তিনি উর্দু ভাষায় লিখেছেন, তিনি আরবি ভাষার কোন স্কলার ছিলেন না, উর্দু ভাষায় কিতাব লিখেছেন। তার মাতৃভাষা উর্দু ছিল, তার সাহিত্যিক ভাষা উর্দু ছিল, তার লেখাপড়ার ভাষা উর্দু ছিল। ভারতের মানুষ পাকিস্তান হিজরত করেছিলেন। জি হ্যাঁ, তো বলছেন এই আয়াতের তাফসীর, আয়াত কি শুনাইলাম, আমিনতুম মান ফিস সামাই, তোমরাকে নির্ভীক ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন। এখানে শুনেন উনি কি বলছেন, বলছেন 9:25 ইসকা ইয়ে মতলব নেই হ্যায় কি আল্লাহ তাআলা আসমান মে রহতা হ্যায়। এই আয়াতের অর্থ এটা নয় যে আল্লাহ আসমানে আছেন, বুঝা গেছে না, বলকে ইয়ে বাত ইস লিহাজ সে ফরমাই গই হ্যায় কি ইনসান ফিত্রি তৌর পর জব খুদা কি খুদা সে রুজু করনা চাহতা হ্যায়, খোদা আল্লাহকে খোদা বলা এটাও আপত্তিকর, কারণ 99টির নামের কোন একটি নাম খোদা না। তো আমাদের দেশে যে হুজুররা খোদায় তালা, খোদায় তালা আর খোদা বন্ধ, এইটাও একটা বিদাতি কথা, তারপরে চলে আসছে আমাদের এখন পর্যন্ত চালাচ্ছে বিদাতি হুজুর বিদাতি আলেম আর কোরআন সুন্নাহর অনুসারে আলেমের মাঝে, এটা একটা পার্থক্য যে আমরা জীবনেও খোদা বলবো না, খোদা হাফেজ না, কি বলবো, আল্লাহ হাফেজ। কোরআনে কারিমে খোদা হাফেজ আছে না আল্লাহ হাফেজ আছে? হরি ইয়াকুব আলাইহিস সালাম বলছে ফাল্লাহু খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিম, ছেলেদেরকে বলছে ফাল্লাহু খায়রুন হাফেজান, আল্লাহ উত্তম হেফাজতকারী। আমাদের অনেক ভাইয়েরা অনেক কিছু শিখার পরেও আচ্ছা যাচ্ছি ভাই খোদা হাফেজ, কেন খোদা হাফেজ, হ্যাঁ আল্লাহ বলতে কষ্ট লাগছে নাকি আপনাকে, বদ অভ্যাস কেন আপনাদের? জি হ্যাঁ, তারপরে বিদায়ের সময় সুন্নতি দোয়া, এটা আল্লাহ হাফেজ নাই, সুন্নতি দোয়া হচ্ছে বিদায় নেওয়া দেওয়ার ক্ষেত্রে আস্তাউদুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। জি হ্যাঁ, কিন্তু এমনি আমার বানানো দোয়া বলছি এই হিসাবে যদি বলি, সেটা যদি আমারও জানা থাকে আপনার জানা থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু সুন্নতি দোয়া মুখস্থ করলাম না, আজ সারা জীবন শুধু আল্লাহ হাফেজ করলাম, এটা একটা প্রশ্ন চিহ্ন, বোঝা গেছে না, আপত্তি করা। তো বলছেন যে কেন আল্লাহ আসমানের কথা বলা হলো, আমিনতুম মান ফিস সামায়, তোমরাকে ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে, বলছেন যে এই জন্য বলা হয়েছে যে ইনসান ফিত্রি তৌর পর জব খুদা সে রুজু করনা চাহতা হ্যায়, মানুষ যখন প্রাকৃতিক ভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তো আসমান কি তারপর দেখতে হয়, কোন দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায়, প্রাকৃতিক ভাবে তাকায়, সেই জন্য আল্লাহ বলেছেন। দেখেন কোন কোন ভুল ব্যাখ্যা, অথচ আপনাদেরকে এর আগে শুনিয়েছি যে আল্লাহ যে সৃষ্টির ঊর্ধ্বে এর দলিল কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে, আর মানুষের নেচার প্রকৃতিতে আছে, এটা হলো দলিলুল ফিতরা, আমাদের প্রকৃতিতে একটা দলিল আছে কি যে আমাদের নেচারটা কোন দিকে যায় আল্লাহকে খোঁজার জন্য, উপরে, এটাই দলিল যে আল্লাহ উপরে আছে। কিন্তু উনি উল্টে দিচ্ছেন, বলছেন না না আল্লাহ উপরে নাই, বরং মানুষের প্রকৃতি উপর দিকে যায় সেই জন্য আল্লাহ মানুষের অনুযায়ী বলেছেন, কিভাবে উল্টে দিলেন, গোলমাল করে, তাই না? কিন্তু এই গোলমাল গুলি কি সাধারণ মানুষ বুঝবে, তফসির পড়তে বলছেন ভুল তফসির। দোয়া মাংতা হয় তো আসমান কি তরফ হাত উঠাতা হয়, দোয়া চাই তখন কোন দিকে হাত উঠায়, আকাশের দিকে উঠায়, কিসি আফত কে মৌকা পর সব সাহারো সে মায়ুস হতা হয় তো আসমান কা রুখ করকে খোদা সে ফরিয়াদ করতা হয়, যখন সব কিছু থেকে নিরাশ পেয়ে যায় যে আমি নিরুপায় হয়ে গেছি, তখন কোন দিকে আকাশের দিকে চেয়ে কি করে খোদা সে ফরিয়াদ করতা, আল্লাহর কাছে কি করে ফরিয়াদ করে, ওই নাগেহানি বালা বালা আপড়তি হ্যাঁ কোন বালা মুসিবত আসলে তো কাহতা হে ইয়ে উপর সে নাজিল হুই হ্যায়, যদি বালা মুসিবত আসে তাহলে আমার উপর উপর থেকে কি হয়েছে বালা মুসিবত নাজিল হয়েছে, গায়ের মামুলি তোর পর হাসে দেওয়ানে ওয়ালি চিজ কে মোতালে কাহতা ইয়ে আলায় বালা সাই হে, অসাধারণ কিছু নিয়ামত যদি পায় কি করে আপনি এত দূর এগিয়ে গেলেন বা এটা পেলেন, বলছে উপরের দান, হ্যাঁ বলে না, এই জন্য বলেছে আল্লাহ আসলে উপরে টুপুরেন না,
কিন্তু যে মানুষের প্রকৃতিটা এটা রাখা আছে সেই জন্য বলা হয়েছে এই আয়াতে। আল্লাহ তাআলা কি ভেজি হয়ে কিতাব কো কুতুবে সামাবিয়ে আসমানি কিতাব কাহা জাতা হ্যায়, আসমানি কিতাব বলছি না বলছি না আল্লাহর কিতাব বলি, এইটাকে মানা যে আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন বলছে, এটা কেন বলা হয়? আল্লাহ যে ওপরে আছেন আর ওই দিক থেকে নাজিল করেছেন আসমানি কিতাব, ওইটা রাজি না এতে, এই ব্যাখ্যা মানতে রাজি না। দেখেন তারপরে সহিহ মুসলিমের হাদিসটা উনি বর্ণনা করছেন যে আইন আল্লাহ কালা ফিস সামায়ে, বলছেন আবু হুরায়রা কি রিওয়ায়াত থাকে এক সাহাবী কা এক কালি লন্ডি করলে করায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি খিদমত হাজির হুয়া আর আরজিয়া কে কিয়া কে মুঝ পর এক মুমিন গোলাম আজাদ করনা ওয়াজিব হো গিয়া, কি মই ইস লন্ডি কো আজাদ কর সকতা হুঁ? হুজুর নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ইস লন্ডি সে পুছ আল্লাহ কাহা হ্যায়, হ্যাঁ উসনে উঙ্গলি সে আসমান কি তরফ ইশারা কর দিয়া, তো এটা তো স্পষ্ট দলিল যে আল্লাহ কোন দিকে আছে। তারপরে মানতে আছেন যে ইশারা করলে এটা তার প্রকৃতিতে আছে, তার মানে তার বিশ্বাস আছে আল্লাহর উপর, বাস আল্লাহ উপর দিকে না, আসলে উদ্দেশ্য এটা যে আল্লাহ উপর দিকে আছে, তার বিশ্বাসটা প্রমাণিত হলো যে আল্লাহ প্রতি বিশ্বাস আছে। আশ্চর্যের কথা, তাহলে কি করলেন, আল্লাহর আসমানের উপরে থাকা আর আল্লাহর আরশে থাকা এই বিষয়গুলিকে তিনি কি করলেন এখানে উড়িয়ে দিলেন, উড়িয়ে দিলেন। জি হ্যাঁ, জি হ্যাঁ, যদি আয়াত আর সূরা জানেন না তাহলে বাংলাতেও এটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু এগুলো খোঁজাতে বেশি পরিশ্রম করবেন না, কারো যদি সন্দেহ হয় আমার কথাতে তখন তিনি খুঁজবেন, আর বাকি না এই বই তাহলে আমি পড়ি না, আপনার শ্রম ভুল পথে করবেন না, আপনার শ্রম আপনার সহি আকিদা শিখতে অনেক বাকি, আপনার সহি সহি কিতাব আকিদা আমল জানার ক্ষেত্রে এলেম হাসিল করার অনেক কিছুই বাকি রয়েছে, কি শিখেছেন ইসলাম। সুতরাং এইসব বিদাতি কিতাব পড়ায় সময় নষ্ট করবেন না, এটা ভালো আলেমদের পড়ার জন্য, অথবা কারো যদি সন্দেহ হয় যে কথাগুলি ঠিক কিনা অরিজিনাল কিতাব একটু চেক করি তো তার জন্য শুধু। সূরা মারিজ, সূরা মারিজের মারিজের তাফসীরে কি বলছেন শুনেন, সূরা মারিজে আল্লাহ রাব্বুল কি বলেছেন, তারুজুল মালায়েকাত ওয়ার রূহু ইলাইয়ে ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা, ফেরেশতা এবং রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম তার দিকে আরোহণ করে চড়ে, কার দিকে, আল্লাহর দিকে, ঠিক না, আল্লাহর দিকে চড়ে মানে আল্লাহ তাহলে উপরে আছেন, এই যে প্রমাণ হলো কোরআন দ্বারা আল্লাহ উপরে আছেন এইটারও অপব্যাখ্যা করছেন মাওলানা মওদুদি। টিকা নম্বর চারে বলছেন এই সূরার তাফসীরে যে আর আল্লাহ তাআলা কে বারে মে ভি ইয়ে তাসাউর নহীঁ কিয়া জা সকতা কি ও কিসি খাস মকাম পর রহতা হ্যায়, আল্লাহ সম্পর্কে এই ধারণা করাই যাবে না যে তিনি কোন বিশেষ স্থানে আছেন, বুঝা গেছে, আরো সে আছেন মানে সৃষ্টির ঊর্ধ্বে, এটা বলা তো দূরের কথা, তাসাউর মানে কি ধারণা, থিংকিং, ধারণা করা যাবে না, কিউকি উনকি জাত জামান আর মাকান কে কয়ুল সে মুনাজ্জাহ হ্যায়, আল্লাহর সত্তা কাল এবং স্থান থেকে পবিত্র, কাল এবং স্থান থেকে পবিত্র, আল্লাহর জন্য তাহলে দিক ইশারা করা যাবে না, আল্লাহ ওই দিকে আছে বলা যাবে, এই দুটি বিষয় হলো। তাহলে কি জানতে পারলেন, যে উনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে সমুন্নত হওয়া আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে থাকার বিষয়ে তিনি তাবিল করছেন, অপব্যাখ্যা করছেন, বলছেন না 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 আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বলা যাবে না এরকম। আরেকটি বিষয় কি আলোচনা করলাম, কিয়ামতের দিনে এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন, তাই না, এই আয়াত হচ্ছে আয়াত নম্বর 22, তাই বলছেন আয়াত নম্বর 22-এর তাফসীরে টিকা নম্বর 16 বলছেন আসল আলফাজ হে যা আর রব্বুকা, বলছে আসল শব্দ কোরআন হচ্ছে যা রব বোকা মানে তোমার রব আসবেন, যদিও মাজি অতীতের সেগা অতীতের ক্রিয়া কিন্তু অর্থ হচ্ছে আসবেন, তেরা রব আয়েগা এই জন্য আগামীতে আসবেন, লেকিন জাহির হ্যায়, তারপরে শুনে ওনার অপব্যাখ্যা, লেকিন জাহির হ্যায় কি আল্লাহ তালা কি এক জায়গায় সে দূসরি জায়গা মুন্তাকিল হোনে কা কোই সওয়াল পেদা নেই হতা, আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় আসবেন এটা প্রশ্নই উঠে না, কি বুঝলেন, আবার শোনাবো ওনার ভাষাটা, উর্দু তো বুঝেন আপনারা, তাই না, বলছেন লেকিন জাহির হ্যায় আল্লাহ বলছেন যা রব্বুকা, তাই না,
বলছেন লেকিন জাহিরে, কিন্তু এটা স্পষ্ট কি আল্লাহ তাআলা কি এক জায়গা সে দূসরি জায়গা মুনতাকিল হোনে কা কোই সওয়াল পয়দা নেই হতা, আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গা আসবেন এই প্রশ্নই উঠে না, অস্বীকার কি না? অস্বীকার, আল্লাহ আসবেন না আসবেন উঠে। দেখেন কি, তাহলে কেন আল্লাহ বলেছেন? বলছেন ইসলিয়ে লা মাহালা, উসকো এক তমসিলি আন্দাজে বয়ান হি সমঝনা হোগা, এটাকে বুঝতে হবে যে একটা আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা দৃষ্টান্ত পেশ করেছে, আল্লাহ আসবেন এমন না, আল্লাহ কি করেছেন একটা মিসাল বা দৃষ্টান্ত উপমা পেশ করেছেন, কিসের? জিসসে ইয়ে তাসাউর দিলানা মাকসুদ হ্যায়, যেটা দিয়ে এই ধারণা দিতে চাওয়া হয়েছে কে উস ওয়াক্ত আল্লাহ তাআলা কে ইক্তিদার আর উসকে সুলতানি ও কাহারি কে আসার ইস তরে জাহির হোঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এবং তার সার্বভৌমত্ব আর তার আধিপত্যের যে প্রভাব আসার এইভাবে প্রকাশ পাবে যে যেন আল্লাহ হাশরের মাঠে এসে গেছেন। জেসে দুনিয়া মে কেমন ভাবে আসবে, জেসে দুনিয়া মে কিসি বাদশাহ কে তমাম লশ্কর আর আয়ানে সালতানত কি আমদ সে ও রোগ তারি নহি হোতা জো বাদশাহ কে বনফসে নফিস খুদ দরবার মে আজানে সে তারি হোতা হ্যায়। দৃষ্টান্ত কিসের সাথে? ওছে দুনিয়ার কোন রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক কে আসা, আর আরেকটা হচ্ছে যে তিনি আসেননি কিন্তু তার হাজার হাজার সেনাবাহিনী এসেছে, দুটোতে পার্থক্য আছে না নেই? হাজার হাজার সেনাবাহিনীও যদি আসে কোন জায়গায় কোন অনুষ্ঠানে কিন্তু রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসেনি বা রাজা আসেনি, তাহলে তার বিষয়টি হালকা, ঠিক না? তার বিষয়টি হচ্ছে হালকা তুলনামূলক। কিন্তু স্বয়ং রাজা বাদশাহ এসেছে, স্বয়ং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এসেছে, হ্যাঁ তার একটা কি প্রভাব রয়েছে তাই না? সে অনুষ্ঠানের উপর আছে না নেই? তো বলছে যে ঠিক ওই রকমই এখানে বোঝানো হয়েছে উদাহরণ দিয়ে যে সেই দিন এমন একটা মানুষের অবস্থা হবে যে যেমন কোন জায়গায় দেশের শাসক স্বয়ং চলে আসলে হয় ঠিক তেমনই। আবার পড়ে শোনাই, বলছেন যে এমন ভাবে প্রকাশ পাবে আল্লাহর ইক্তিদার মানে ক্ষমতা কুদরত আর উসকে সুলতানি আর কাহারি কে আসার তার সার্বভৌমত্ব এবং তার আধিপত্যের প্রভাব স্তরে জাহির এমন ভাবে প্রকাশ পাবে জেসে দুনিয়াকে কিসি বাদশাহকে তমাম লস্কর দুনিয়ার কোন রাজার সমস্ত সেনাবাহিনী আর আয়ানে সালতানা তার সমস্ত সব যারা বড় বড় পদাধিকারী যারা আছে বড় বড় পদে যারা আছে তারা আসলে ওই রকমের সেখানে মানুষের ওপর একটা প্রভাব দাপট পড়ে না যে বাদশাহকে বেনফসে নফিস খুদ দরবার মে আজানে সাকারি হতা হয়, যখন রাজা নিজেই তার দরবারে চলে এসে তখন সেই দরবার অবস্থা কেমন থাকে, তখন সেই স্টেজের অবস্থা কেমন থাকে, তখন সেই মাহফিলের অবস্থা কেমন থাকে, অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে, হ্যাঁ অধিবেশন অবস্থা কেমন থাকে, এইটা বুঝতে চাইছে। তা কি বলতে চাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আসবেন, আল্লাহ বলছেন যে আরব্বকা বলছে আল্লাহ তাআলা কি এক জায়গায় সে দূসরে জায়গায় মুনতাকিল হোনে কা কোই সওয়ালই পেদা নেই হতা, এটা প্রশ্ন উঠে না? আল্লাহ আসবেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন কিন্তু আল্লাহর আসাটা আল্লাহর মতো এই কথাটা বলার তৌফিক হলো না? নিঃসন্দেহে তার কাছে সালাফদের আকীদার যে আসমা সিফাতের জ্ঞান তাওহীদুল আসমা সিফাত মোটেই ছিল না, যার ফলে এইরকম অপব্যাখ্যার শিকার হয়েছেন আর বিভ্রান্তির শিকার হয়েছেন রহমাহুল্লাহ। তার জন্য আমরা দোয়া করেছি তাকে আল্লাহ নাজাত দিয়ে দিই, কিন্তু তার অন্ধভক্ত হয়ে যাবেন আর তার মনে করবেন ঈদ এতে ক্ষমত না, তারপরে তাকে আরো বড় করে মানুষের কাছে পেশ করার জন্য জানো, হ্যাঁ জানো মৌলানা মওদুদি আল্লামা মওদুদি আরো কি ইমাম মওদুদি আরো কত কি কত বড় মানুষ সৌদি আরব মদিনা ইউনিভার্সিটিতে সিলেবাসে ওনার তাফসীর পড়া হয়, এই তাফসীর পড়া হয় উর্দু ভাষায় তাফসীর সৌদি আরব পড়া হয়, লজ্জা লাগে না বলতে মিথ্যা কথা, এত সাদা মিথ্যা, সাদা মিথ্যা বুঝেন তো না, হ্যাঁ ওইটা একবার একটা হচ্ছে সাদার কালো একটু ভেজাল সামান্য একটু ভেজাল ঢুকাইলেন কিন্তু না পুরোটাই যদি ভেজাল হয় তো এটা কি আজকালকার আজকালকার সভ্য ভাষায় লোকেরা কি মিথ্যাকে দুই ভাগে ভাগ করেছে, যারা বুঝে
তারা জানে। হ্যাঁ, একটা হচ্ছে সাদা মিথ্যা, আর একটা হচ্ছে কালো মিথ্যা, মানে সামান্য একটু মিথ্যা, এদিক সেদিক ঘুর প্যাচ করে বললো, আর একটা হচ্ছে একেবারে সাদা মিথ্যা, এ টু জেড একেবারে কোন অস্তিত্ব নেই, কোনো ভিত্তি নেই কিছু। সিলেবাস উনি তৈরি করেছেন, হ্যাঁ উনি প্রতিষ্ঠাতা ছিলেন, কত মিথ্যা কথা এগুলো, কত মিথ্যা কথা। জি হ্যাঁ, মৌলানা মওদুদীর দ্বারা এই খেদমত হয়েছে, এই খেদমত ভালো খেদমত হয়েছে আর মন্দ হয়েছে, এই দুটো ইনশা আল্লাহ তাআলা কোন একটা অনুষ্ঠানে শোনাবো, আজকে শুনবেন। হ্যাঁ, যদি রেগে থাকেন আজকের আলোচনা তাহলে শোনাবো। জি হ্যাঁ, ইনশা আল্লাহ তাআলা আমার বাকি কিতাবগুলি থেকে যখন আলোচনা হবে তখন শুনিয়ে দেবো, চলবে। আরেকটি বিষয় এই তাফসীরে, এটা হচ্ছে তাফসীরে ছয় খণ্ডে তাফসীর আছে, যেমন তেমন তাফসীর না। জি হ্যাঁ, কিন্তু আকীদাগত এত বড় ভুল ত্রুটি। ষষ্ঠ খণ্ড, এটা শেষ খণ্ড, তার সূরা ইজা জা নাসরুল্লাহ তাফসীরে কি বলেছেন একটু শোনাই দিই শেষখানে। ইজা জা নাসরুল্লাহ তাফসীরে বলছেন তিনি, আল্লাহ বলেন কি বলেছেন, ইজা জা নাসরুল্লাহ আল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহ সাহায্য চলে আসবে আর বিজয় চলে আসবে, ওরা আয়তান নাসা লোকজনকে দেখবে, ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ, আল্লাহর দীনে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, আফওয়াজান দলে দলে, একটা দুটো করে লুকিয়ে লুকিয়ে না, দলে দলে হাজারে হাজার আশ্চার ইসলামে প্রবেশ করছে, তখন জানবে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাজ এখন কমপ্লিট হয়েছে, যে ডিউটির জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, দিনের দাওয়াতের জন্য। এখন কি করতে হবে, এখন তোমার দুনিয়ার যখন কাজ শেষ হয়ে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, তাহলে আখেরাতে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নাও, নিজের ব্যক্তি জীবনের সম্বল বাড়াও, নেক আমল আরো বিবদবন্দি কিছু বাড়াও, এই দাওয়াতের কাজ এখন হয়েছে, বার্ধক্য চলে আসছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ করো তোমার প্রতিপালকের, প্রশংসা বিজড়িত মানে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াস্তাগফিরহু আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে কি করো, ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল্লাহর অধিকার আছে কি নাই যে কোনো মানুষকে, হ্যাঁ যে কোনো বান্দাকে, যেমন আমাদেরকে আল্লাহর হুকুম করার অধিকার আছে, আমরা আল্লাহর বান্দা, যে ইস্তাগফির রাব্বাক, রবের কাছে ইস্তেগফার করো। আম্বিয়া রসুল কি আল্লাহ রাব্বুল্লাহর অধিকার আছে না নেই, কারণ তারাও আম্বিয়া রসুল কোন আল্লাহর গোলাম, ঠিক না, আব্দুল্লাহ রসুল আল্লাহর বান্দা তারা, তো আল্লাহ রাব্বুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন যে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো আর আস্তাগফিরুল্লাহ পড়ো, ঠিক না। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে সিজদাতে একটি বিশেষ দোয়া পড়তেন, যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুয়ি ওয়া সুজূদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা হে আল্লাহ ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা হে রব ওয়া বিহামদিকা তোমার প্রশংসা বিজড়িত, আর ক্ষমা চাইলে শুধু গোনা মাফ হয় না, আরো কিছু হয়, ক্ষমা চাইলে কারো গোনা থাকলে গোনা মাফ হয়, গোনা না থাকলে নেকি বাড়ে, হ্যাঁ আর কি হয়, মর্যাদা উঁচা হয়, যে কোনো নেক আমল করলে তিনটি বেনিফিট, ভালো করে মনে রাখবেন, যে কোনো নেক আমল করে গোনা মাফ হয়, তাকফিরুল সাইয়্যাত, রাফউল দারাজাত, হ্যাঁ ওয়া জিয়াদাতুন ফিল হাসানাত, গোনা মোচন হয় আর নেকি বৃদ্ধি পায়, আর কি হয়, মর্যাদা উঁচা হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু বললেন ক্ষমা চাইতে, ইন্নাহু কানা তাওয়াবা, মওলানা মওদুদী এই সুরার টিকা নম্বর চারে বলছেন, ইয়ানি অর্থাৎ আপনে রব সে দোয়া মাঙ্গো কে জো খিদমত উসনে তুমারে সুপুর্দ কি থি উসকো অঞ্জাম দেনে মে তুমসে জো ভুল চুক ইয়া কোতাহি ভি হুই হো উসে চশম পুশি অর দরগুজার ফরমাই। বলছেন উর্দুগুল খুব হার্ড উর্দু, সাধারণ মানুষের বুঝা মত না, বলছেন যে রবের কাছে দোয়া করো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জো খিদমত উসনে তোমারে সুপুর্দ কি থি, যেই খিদমত করা তোমার উপর ন্যস্ত করে, তোমার কাঁধে বা তোমার উপর ন্যস্ত করে আল্লাহ রাব্বুল আলামিন, কি খিদমত, কি খিদমত, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রব্বিক, রবের পক্ষ থেকে যা নাজিল হচ্ছে কি করো,
পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও, এটা হচ্ছে কোরআন সুন্নাহর তাবলীগ। বল্লিগ মা উনজিলা যা নাযিল হচ্ছে, নাযিল হচ্ছে ওহী কোরআন এবং হাদিস, আর ফাজাইল আমল কিসসা কাহিনী, আর জাল ঘটনা বলি, আর কেরামতের ছড়াছড়ি, আর মিথ্যা জাগার ছড়াছড়ি, আর কোন কোথা থেকে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো, কোথায় সালামের জবাব চলে আসলো, এসব জালিয়াতি কথা প্রচার করা তবলিগ, এটা মানুষের মন গড়া তবলিগ। আর ইসলামের তবলিগ হচ্ছে ওহির তবলিগ। মা উনজিলা ইলাইকা মির রব্বিকা, হে নবী তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, নাজিল করা হয়েছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন এবং হাদিসের যদি ওহির তবলিগ করেন তাহলে সেই তবলিগ আমরা একমত। আর যদি বলেন যে তবলিগি নেসাবের কোর্স মাওলানা জাকারিয়া সাহেব তৈরি করে সেটা তবলিগ করব, তাহলে সেই তবলিগটা ইলিয়াসি তবলিগ, সেটা ইসলামী তবলিগ নয়। জি, যে তবলিগে এসে মানুষ বিদাত করছে, আর অনেক শিরকি কথাও তাতে রয়েছে, পড়ছে, অন্ধ হয়ে পড়ছে, আর সেটাই কত সবের আশায় একেবারে এমন ইজতেমাতে আসছে যেটা তাদের বিশ্ব ইজতেমা হয়ে গেছে। অথ ইসলামের মুসলিমদের বিশ্ব ইজতেমা একমাত্র আরাফা। এই গুমরাহী থেকে আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। বলছিলাম যে মওদুদী সাহেব কি বলছেন, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলছেন নবী কি, যে জো খিদমত উসনে তোমারে সুপুর্দ কি থি, যেই খিদমত করা তোমাকে দায়িত্ব দিয়েছিলেন, উসকো আঞ্জাম দেনে মে, সেইটা আঞ্জাম দিতে গিয়ে, মানে সেইটা আদায় করতে গিয়ে, তুমসে জো ভুল চুক, জো ভুল ভ্রান্তি, যে ভুল ভ্রান্তি হয়েছে, ইয়া কোতাহি, অথবা যেই কি হয়েছে ঘাটতি বা ত্রুটি হয়ে গেছে, হ্যাঁ, উসে চশম পুষি আর দার গোজার ফরমা, সেটাকে আল্লাহ উপেক্ষা করে, চশম পুষি মানে দেখ, ভুল দেখার পরেও নজরটা ফিরিয়ে নেওয়া, এটাকে চশম মানে হয় ফার্সি শব্দ এগুলো, কিন্তু চশম মানে হচ্ছে আখ, হ্যাঁ, চক্ষু, চশম মানে হচ্ছে চক্ষু, আর পুষি মানে পুষিদা, পুষিদা মানে কি গোপনীয়, তো যেটাকে বলা হচ্ছে এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করা, দেখার পরে চোখ ফিরিয়ে নেওয়া, চোখ ফিরিয়ে নেওয়া, দেখছেন যে আপনার বাচ্চা একটা ছেলে দুষ্টামি করছে, তারপর আরে বাচ্চা মানুষ করছে করছে, দেখবো না, দেখলেও লজ্জা পাবে বা ভয় পাবে, হ্যাঁ, অথবা আপনার একজন দেখছেন যে কোন অর্থার এমন কাজ করছে যেটা উল্টা কাজ, আর আপনি দেখে ফেলেছেন একটা ভুল করেছে, যদি আমি এখনই ওর দিকে ভালো করে দেখি তো ওর পালপিটেশন তো শুরু হয়ে যাবে, তখন করে কি, যারা উদার মনের মালিক তারা কি করে, হ্যাঁ, উপেক্ষা করে, ও দেখেও যেন না দেখার ভান করে, দেখেও যেন না দেখার ভান করে, এটাকে চশম পুষি বলা হয়, হ্যাঁ, চোখ ফিরিও না। তো আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে বলা হয়েছে যে হে নবী তুমি দোয়া করো যে আমি যে দায়িত্ব পেয়েছি, আল্লাহ তুমি যে দায়িত্ব দিয়েছে, এই দিয়েছো, এই দায়িত্ব পালনে গিয়ে যে ভুল চুপ মানে ভুল ভ্রান্তি হয়েছে, অথবা কোতাহি মানে যে ত্রুটি হয়েছে বা গাফিলতি হয়েছে, এইগুলি থেকে আল্লাহ তুমি চশম খুশি করো, এগুলোকে তুমি উপেক্ষা করো, আর দার গুজার ফরমা মানে ক্ষমা করে দাও। তার মানে কি বলতে চাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব পালনে কি হয়েছে ত্রুটি ঘাটতি ভুলচুক যা হয়েছে, হ্যাঁ হয়েছে, এরকম কথা বলতে চাইছেন না। এই বিষয়টি এমন আপত্তিকর যে বিষয়টি দেওবন্দি ওলামারাও তাবলিগীরা কওমিরা এরা এটাকে তাদের অনেক কিতাব লিখেছে মওদুদি, আর মওদুদির যে জামাত সম্পর্কে তার মধ্যে একটি কিতাব ফিতনায়ে মওদুদিয়াত ওদের লেখা আছে, বহু কিতাব ওরাও লিখেছে, তাতে এই বিষয়টি তুলে ধরে তো তারা একবারে বড় ধরনের ফতোয়া দিয়ে দিয়েছে। মওলানা মওদুদির ওপর তাদের ফতোয়া আছে, তাকফিরি ফতোয়া আছে, কাফের ফতোয়া আছে। আমরা কোন মুসলিমকে তাদের আকীদাগত ভুল থাকার কারণে অতক্ষণ কাফের বই যতক্ষণ পর্যন্ত তার কাছে সহিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা না হয়েছে, হজ্জত কায়েম না হয়েছে, এটা হচ্ছে পার্থক্য আমাদের অন্য অন্যদের ফতোয়ার সাথে মনে রাখবেন। অথচ আমাদের ক্ষেত্রে মিথ্যা মানুষ ছাড়াই যারা সারা বিশ্বের মুসলিমদেরকে কি মনে করে, কাফের মুশরিক মনে করে না, কখনো না। চিন্তা করুন মওলানা মওদুদির বিষয়টি, ওলামা আহলে হাদিস ভারত পাকিস্তান বাংলাদেশের আহলে হাদিস ওলামারা মওলানা মওদুদিকে কেউ কাফের বলে না, তবে আকিদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার, গুমরাহির শিকার, এটা ঠিক। অক্ষান্তরে দেওবন্দি ওলামা, হ্যাঁ, ভারত বাংলাদেশ পাকিস্তানের কওমি ওলামারা তাদের কাফের বলে ফতোয়া আছে, কথার জন্য নবীর ভুল দিয়েছে, নবীর ভুল হয়েছে, বা এই ধরনের আরো বেশ কিছু বিষয়কে তারা তুলে ধরে। তো এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মধ্যমপন্থী চরমপন্থী না। জি, মানুষের আকীদাগত ভুল, তারপরেও
হাজরি না যে সে কাফের হয়ে যাবে, হতে পারে তার অজ্ঞতা ছিল, আল্লাহর কাছে তার ওজর আছে। আপনি বা আমি কি তার এই অজ্ঞতা দূর করার বা তার এই যে ভুল ধারণা দূর করার জন্য চেষ্টা চালিয়েছি বা ওখান পর্যন্ত পৌঁছিয়েছি বা পৌঁছিয়েছি আমাদের কথা কিনা? তারপরে যদি তিনি অস্বীকার করে থাকেন তখন অন্য বিষয় হইতে পারে। হ্যাঁ, বেশ কিছু শর্ত রয়েছে কাউকে কাফের বলার জন্য, আর বেশ কিছু বাধাও রয়েছে, শুরুত এবং মানে। এগুলো হচ্ছে জবাবে তুত্তাকফির, যেগুলো আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অনেক আলেমরা বিশেষ করে বিদাতে আলেমরা তো খেয়ালই রাখে না, কার ওপর আক্রোশ হলো দিল কাফের ফতোয়া, কিন্তু কাফের ফতোয়া দিয়ে যে নিজেই কাফের হয়ে গেলেন এর খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন এবং সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। আর মধ্যম পন্থা হচ্ছে কোরআন সুন্নাহর দলিল মোতাবেক চলা, আর যারা কোরআন সুন্নাহর বিপরীত ভ্রান্ত আকীদা আছে তাদের থেকে উত্তম পন্থায় সতর্ক করা, উত্তম পন্থায় সতর্ক করা। এখানে আজকের আলোচনা শেষ করছি। তবে যে কথাটি বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ ক্ষমা চাইতে কেন বললেন, বললেন যে ত্রুটি হয়েছে, হ্যাঁ ঘাটতি হয়েছে বা ভুল হয়েছে, তাই না? এই কথা বলার দরকার ছিল না। বলতে যে কোনো মানুষ, যে কোনো মুসলিম যতই বড় হোক না কেন বা যে কোনো নবী যতই বড় নবী হোক না কেন, তারপরেও তিনি আল্লাহর বান্দা, সুতরাং তার মর্যাদা উঁচু করার জন্য তিনি ইস্তিগফার করবেন, তার নেকি বাড়াবার জন্য তিনি ইস্তিগফার করবেন। তারপরেও আমরা বান্দা হিসাবে হ্যাঁ আল্লাহ রাব্বুল সকলেই গোলাম, আন্তুমুল ফোকরাও ইলাল্লাহ, সবে আল্লাহর মুখাপেক্ষী, সুতরাং আল্লাহর মাগফিরাতের মুখাপেক্ষী, যেমন আমরা তেমন আম্বিয়া রসুলগণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাতের সবাই মুখাপেক্ষী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি। এই হাদিসটা দিয়ে শেষ করছি, শুনে রাখো, কোশ্চেন কালেও তোমাদের কোন ব্যক্তি নিজের আমল দিয়ে ঈমান দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমন কি আপনিও, আর ইভেন আপনিও, আমরা নহে আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু আপনি রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবীন, আপনার মাধ্যমে কত লোক হেদায়ত হচ্ছে আর কত লোক কিয়ামত পর্যন্ত কুফরি আর পাপ থেকে যে হেদায়ত হবে, আপনিও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পারবো, বলেন ওয়ালা না, এমন কি আমিও নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি মিনহু, তবে আল্লাহ যদি, আরেকটি হাদিস রয়েছে, তবে আল্লাহ যদি আমাকে তার রহমত এবং মার্জনা মাগফিরাত দিয়ে ঢেকে নেন। রহমতের মুখাপেক্ষী, আল্লাহর মাগফিরাতের মুখাপেক্ষী সকলে, সকলে, কেউ কম কেউ বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অবশ্যই রহমত এবং মাগফিরাতে ঢেকেছেন, তাই আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন। কিন্তু এইভাবে তাফসীর করা বড় আপত্তিকর হয়ে গেছে, যেটা চিন্তা করুন আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল হয়েছে, সে ভুল হয়েছে, সেই জন্য আল্লাহ ক্ষমা চাইতে বলেছেন, না ভুল না হলেও ক্ষমা চাইতে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভুল না হলেও ক্ষমা চাইতে বলবেন। এই জরুরি নাই যে আমি সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 করব, যদি আমার জানা থাকে যে আজকে ভুল করেছি তাহলে নাকি, চিন্তা করেন তো আপনি, আমরা করছি না করছি না? যারা সুন্নতি তরিকে নামাজ পড়ছি সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 না, আপনাকে দেখতে হবে যে আজকে ভুল করেছি কি করিনি। যদি দেখে যে জোহর আসর মাঝখানে তো কোনো ভুল করিনি, জোহর পড়ে খেয়েছি আর তারপর শুয়ে গেছি আর তারপর দুইটা নামাজ পড়তেছি, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়বেন না, না পড়বেন, পড়তে হবে। জি হ্যাঁ, তো ঠিক ওই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আল্লাহ ইস্তিগফার করতে বলছেন? এই না যে নবীর ভুল ত্রুটি আমাকে দর্শাইতে হবে বা হইতে হবে, না অবশ্যই না, অবশ্যই না। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হক অনুসারে হওয়ার তৌফিক দান করেন, আল ভুল ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা দুনিয়া থেকে মারা গেছেন ভুলের উপর আর তাদের সঠিক জিনিস জানার ব্যবস্থা হয়নি, তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেন, আর যারা এখন বেঁচে আছেন ভুলের উপর আল্লাহ যেন তাদের ভুল থেকে, বিভ্রান্তি থেকে, দলালা থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আর যারা হেদায়তের উপর আছেন তাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন যে আল্লাহ আমাকে আপনাকে হেদায়ত দান করেছেন, এবং এর উপর যেন আল্লাহ ইস্তিকামা অটলতা দান করেন। হতে পারে যে কালকে কোন ফিতনার শিকার হয়ে যেতে পারে, বহু মানুষ ভালো মানুষ গুমরা হয়ে যাচ্ছে, সুতরাং কখন আপনি ভাববেন না যে সহি আকীদা পেয়ে গেছি তো অনেক বড় কাজ করে ফেলেছি, হতে পারে যে আপনার নসিবে বিভ্রান্তি থাকতে পারে, এই জন্য আপনি সবসময়
সতর্ক থাকবেন সমস্ত রকমের আকিদা আমলের আখলাকের গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে, এবং আল্লাহর কাছে দোয়া করো ইস্তেকামার জন্য, যে আল্লাহ আমাকে ইস্তেকামা দান করো, অটলতা দান করো, দিনের উপর সাবেত রাখো, অটল রাখো, দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। এবং রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته.